আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মজাদার চিকেন ভুনা খিচুড়ি। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কোনো স্পেশাল ডে অথবা ছুটির দিনে আপনারা এই খিচুড়িটা তৈরি করে নিতে পারবেন। চলুন যাওয়া যাক মূল রান্নায়। হাঁড়িতে আমি প্রথমে পোনে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আর আজকের এই রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। ফোড়ন হিসেবে দিয়ে দিব 5টা এলাচ, 4 টুকরা দারচিনি, 3টা তেজপাতা, 5টা লবঙ্গ, 7-8টা গোলমরিচ। ফোড়ন দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি বাদামি রং করে ভেজে নিব। যখনই পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মুরগির মাংস। আজকে আমি এখানে 500 গ্রাম ব্রয়লার মুরগির মাংস ব্যবহার করলাম। মাংসটা খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে দিতে হবে। আর এই মাংসের জন্য এখন আমি ব্যবহার করব মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর সবশেষে দিয়ে দিব 1 চা চামচ কাঁচা জিরা বাটা। এই কাঁচা জিরা বাটা দেওয়ার কারণে খিচুড়ির মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। সব কিছু ভালো মতো মেশানোর পর এই মাংসটাকে আমি হাই হিটে 4-5 মিনিট ধরে ভেজে নিব। এর মধ্যে আমি একবারও কোনো ঢাকনা দিব না, কারণ আমি যখনই ঢাকনা দিব তখনই এই মাংস থেকে পানি বের হবে। এজন্য ঢাকনা না দিয়েই আমি 4-5 মিনিট চুলার আঁচটা মিডিয়াম হাই রেখে এই মাংসটা ভেজে নিব। যেহেতু আজকে আমি ব্রয়লার মাংস ব্যবহার করছি, এই মাংসটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা ভাজতে ভাজতে কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ ফুটন্ত গরম পানি। যেহেতু ব্রয়লারের মাংস একটু নরম থাকে আর এই মাংস থেকেও পানি বের হয়, সব মিলিয়ে মনে হচ্ছে এই 1 কাপ পানিতেই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি চুলার আঁচটা একটু কম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10-12 মিনিটের জন্য, আর এর মধ্যে একবার এসে নেড়ে দিতে হবে। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম, আর এর মাঝেও আমি একবার এসে মাংসটা নেড়ে দিয়েছিলাম। এখন চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে দিব, ঠিক এই পানিটা একদম শুকানো পর্যন্ত। পাঁচ ছয় মিনিট পর দেখা যাবে যে মাংসের পানি অনেকটাই শুকিয়ে এসেছে আর মাংসের তেলও উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা এখন এই মাংসের সাথে ভালো করে মিশিয়ে আমি এই মশলার মধ্যে থেকে মাংসগুলো তুলে নিব। আর মাংসটা কিন্তু এখানে আমি চেক করেছি, আমি দেখেছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এই মশলাতে আমি যে খিচুড়ির চাল আর ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেগুলো এক একে দিয়ে দিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পোলার চাল ব্যবহার করেছি। মুগ ডাল নিয়েছি আমি 1/4 কাপ, আর বাকিটুকু আমি নিয়েছি মসুরির ডাল। অর্থাৎ চাল ডাল মিলে এখানে আমি মোট 3 কাপ নিলাম। সব কিছুই আমি আগে থেকে ধুয়ে 15-20 মিনিট এগুলোকে পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে দিয়েছিলাম। আর মুগ ডালটা কিন্তু আপনারা অবশ্যই হালকা করে ভেজে নেবেন। এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণ দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম হাই রেখে এই চাল ডাল 2-3 মিনিট ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন চাল ডাল থেকে একটা শনশন শব্দ বের হচ্ছে তখন বুঝতে পারবেন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। যেহেতু আমি চাল আর ডাল দুটো মিলে 3 কাপ নিয়েছিলাম, পানি দিয়ে দিলাম প্রায় 6 কাপ। আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এরপর চুলার আঁচটা মিডিয়াম হাই রেখেই এই পানিটা প্রায় 3 ভাগ শুকিয়ে নিতে হবে।
যখন আপনি দেখবেন যে খিচুড়ির পানিটা প্রায় 3 ভাগ শুকিয়ে এসেছে, তখন চুলার আঁচটা একেবারে কম করে দিয়ে বাকি সব উপকরণ দিয়ে দিতে হবে। এখানে আমি 6-7টা কাঁচামরিচ দিলাম আর রান্না করে রাখা মাংসটা উপরে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর এখন কিন্তু চুলার আঁচ একেবারে কম করে রাখতে হবে। ঠিক 10 মিনিট পর আমি এখন সবকিছু একটু আলতো করে মিশিয়ে দিব। চাল ডালে কিন্তু হালকা একটু ভেজা ভেজা ভাব আছে, এটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন এই খিচুড়িটা আমি আবারও ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ঢাকনা দেওয়ার আগে এর উপরে আমি প্রায় 1/3 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে 2 টেবিল চামচ দিয়ে দিব ঘি। এখন ঢেকে দিব ঠিক আর 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর এই খিচুড়িটা আমি আলতো করে নেড়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চাল ডাল ফুটেও গেছে, আবার এটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। আগের বার যেমন খিচুড়ির গায়ে হালকা পানির একটা ভাব ছিল, এখন কিন্তু সেই ভাবটা একেবারেই নাই। সব কিছু মিলে একদম ঝরঝরে হয়ে গেছে। যেহেতু খিচুড়িটা এখন গরম, এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঝরঝরে হয়ে যাবে। স্বাদটা যে কত অতুলনীয় সেটা আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আর এরকম খিচুড়ি আপনারা সালাদ অথবা আচারের সঙ্গে সার্ভ করতে পারেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো এবং সহজ লেগেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।